শোয়ার ঘর থেকে এক মহিলার থ্যাতলানো মৃতদেহ উদ্ধার। ঘরের ভিতর থেকে এক মহিলার মাথা থ্যাতলানো মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মানিকচকের শেখপুরা পূর্বাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বেবি বিবি, বয়স 45, ছেলে সিভিক ভলেন্টিয়ার, মানিকচক থানায় রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন। সকাল নাগাদ বাড়ি ফিরে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হয় ছেলে রফিকুল ইসলামের। খবর চাওয়ার হতেই ভিড় জমায় স্থানীয়রা। তালা ভেঙে দেখেন ঘরের ভিতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। তবে কে কি কারণে খুন করলো বুঝে উঠতে পাচ্ছেন না পরিবার পরিজনেরা। খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে রয়েছে মানিকচক থানার পুলিশ। মালদা মানিকচক থেকে পার্থ জয়ের রিপোর্ট, জেন টিভি। আসলে চুরির ঘটনা আছে, চুরি করতে এসছে, হয়তো ওকে ধরে নিয়েছে ও তারপরে মার্ডার করে। কোথায় হয়েছে ঘটনা? শেখপুরা পূর্বপাড়া মসজিদের পাশে। কীভাবে মনে করছেন যে চুরির ঘটনা হতে পারে? এগুলো সব বিএস পার্টিগুলো চুরি করে, প্রত্যেকটা বাড়িতে সময় সময় চুরি হয়, কারো মোবাইল চুরি হয়, হয়তো ই ধরে হাত দিয়ে ধরেছে, ওকে চিনে নিয়েছে যে এটা লোকে আছে, এই জন্য মার্ডার করেছে। লাঠি হাসুয়া দিয়ে মেয়ের একদম মাথা ফাটিয়ে দিয়েছে, ভেদা বার হয়ে গেছে। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল, ছেলে ছিল, তো ছেলে ডিউটিতে গিয়েছিল রাত্রে। কি কাজ করেছিল? সিভিক পুলিশ। আর তিনি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিল। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে? গ্রামেরই কেউ আছে? গ্রামেরই হবে, বিএস পার্টিগুলো হবে। এর আগেও কি চুরির ঘটনা ঘটতো? অনেক ঘটেছে। আমার বাড়িতেও দুটো মোবাইল নিয়ে গেছে, আরও আরও দেড় বাড়ি থেকে দুটো মোবাইল নিয়ে গেছে। প্রায় কারো মোটর চুরি করে, কারো নলকূপ কেটে নিয়ে পালায়। শুধু কি চুরির কারণেই কি খুন হতে পারে? হ্যাঁ, চুরির কারণেই খুন হয়েছে। এমনি মেয়ের সাথে পাড়ার সাথে কোনো ঝামেলা ছিল না, ওর ছেলের সাথেও কারো ঝামেলা ছিল। একদম অমায়িক ব্যবহার ছিল, খুব সুন্দর ব্যবহার ছিল। প্রশাসন এসেছিল? প্রশাসন এসেছিল। কি করলো প্রশাসন? তদন্ত ফদন্ত করে লাশটা নিয়ে গেল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর ভালো করে তদন্ত, শাস্তি হওয়া চাই। ছোটো ধরাও পড়ে। হ্যাঁ, আপনার নাম কি? আব্দুল বারী। মার্ডার হলো? আমি ডিউটিতে ছিলাম রাত্রে, সকালে 6টার সময় আসলাম। আমি গেট ছুটতে পারলাম তো খুব ভালো। তারপরে আমার ভিত্তি যাবে বললাম যে 5-4 তারিখে যাচ্ছে দেখতে, তো 5-4 তারিখে আসলো। তারপরে মেন গেটটা খুললো, মেন গেট খুলে আমি ঢুকলাম। ঢুকে দেখছি যে গাড়ির গেটটা খোলা আছে। তারপরে দেখছি যে আমার মায়ের একটু পা দেখা যাচ্ছে, খাটের নিচে পড়ে আছে। তখন আমি ভেবেছিলাম কি হয়তো মারা গেছে, আমার কিছু হয়ে গেছে। তারপরে আমি মুখ টুক ঢাকা ছিল কামাল দিয়ে, তা আমি কামাল ছেড়ে দেখলাম তো রক্ত মানে ভরে ছিল। কি মনে হচ্ছে কে মেরে হবে? এরকম একটা ঘটনা ঘটে গেল। একাই ছিল। আপনি কাউকে মনে করছেন যে এভাবে কেউ মানে আশেপাশে কেউ মানে কেউ আছে জড়িত? ওইরকম নাই। পুলিশকে অভিযোগ করেছেন? পুলিশকে অভিযোগ করেছেন? হ্যাঁ। আপনার নামটা কি? আপনার কে হয়? আমি সকালবেলা বাড়িতে শুনতে পেলাম যে এরকম হয়ে গেছে, তা আমি আবার দৌড়ে এলাম। এসে দেখছি যা মারাত্মক ঘটনা। হ্যাঁ, ছেলে ডিউটিতে গেছে, মা ঘরে আছে, বউ শ্বশুর বাড়িতে আছে, একা পেয়ে
ছেলেগুলো কে ঢুকেছে ওকে এমনভাবে মেরেছে দালিয়ে, পরে আগে বোঝা যেত না যে দালিয়ে মেরেছে, বাঁচলিয়ে মেরেছে, কিন্তু যখন উঠালাম তখন দেখতে পেলাম যে দালিয়ে মারা আছে, আর দায়ের দাগও আছে ওখানে। Active Gold with added mineral, active pure, active raho.